এতদিন ছিল চাষে বাধা দেওয়ার অভিযোগ। এবার অভিনেতা সাংসদ দেবের পরিবারের এই জমি ঘিরে সামনে এলো মালিকানা বিতর্ক। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহিষ্টা গ্রামের বাসিন্দা শক্তিপদ অধিকারীর অভিযোগ, তিনি সিপিএম করেন বলেই এই জমিতে তাকে চাষ করতে বাধা দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। যদিও এদিন গোটা ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে তার মেজ ভাইয়ের বক্তব্যে। ছ সাত মাস আগে তিনি মুম্বাই থেকে বাড়িতে ফিরেছেন। তৃণমূলের সাথে ওদের সাথে আমাদের কিছু নেই, আমাদের ফ্যামিলি ম্যাটার আছে, পলিটিক ইস্যু করে কিছু লাভ নেই, কিন্তু কোর্টে ওরাই নিজেরাই কোর্টে গেছে, আমরা যাই না। প্রপার্টি আমার আছে, 63 ডিসমিল জায়গা আমার আছে। যদিও জমির মালিকানা নিয়ে মেজ ভাইয়ের এই দাবি মানতে চাননি শক্তিপদ অধিকারী। বাবা জমিটা তো রেখে দিয়ে মারা গেল, এবারে মা ছাড়িয়েছে, তিন ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দেওয়ার কথা ওকেই টাকা দিয়েছিল, ওকে বলেছিল তিন ভাইয়ের নামে করি, ও আমাদেরকে না জানিয়ে তিন ভাইয়ের নামে করেনি, নিজের নামে করেছে, এই তো ঘটনা। শক্তিপদ অধিকারীর অভিযোগ, শুক্রবারও তার জমিতে কাজ করতে গেলে একজনকে মারধর করা হয়, তাকে এলাকায় এক ঘরে করে দেওয়া হয়েছে। যদিও এই সব অভিযোগ মানতে চাননি প্রতিবেশীরা। শক্তিবাবু ওটা পুরোটাই মানে যেটা করে আসছে মিথ্যা, প্রশাসনিকভাবে কোনো রকম ওনার উপরে বয়কট কোনো কিছু নেই। তো গ্রামে কি দেখছেন যে ওনার জমিতে চাষ করতে দিচ্ছে না বা এরকম? না না, ওটা যেটা অভিযোগ উনি করছেন ওটা জমি চাষ বলতে ওটা ভাই ভাই ওদের ওনাদের সমস্যা। আপনি তো শক্তিপদর পাশের বাড়ি আমাদের সামনেই পাশের বাড়ি, বলছেন তৃণমূল চাষ করতে দিচ্ছে না ওনার? না, এটা বাজে কথা। তৃণমূলের বিরুদ্ধে চাষে বাধা দেওয়ার অভিযোগ উঠতেই স্থানীয় সাংসদ দেবকেই অগ্রণী ভূমিকা নিতে হবে বলে স্পষ্ট করে দেন তৃণমূল মহাসচিব। এরপরই সমস্যা সমাধানে উদ্যোগী হন দেব। তার কয়েকদিনের মধ্যেই ঘটনায় অন্য মাত্রা যোগ করল দেবের মেজ জেঠুর দাবি। এক জমি ঘিরে প্রকাশ্যে দুই ভাইয়ের দ্বন্দ্ব। অমিতাভ রথ, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।